আস্তে আস্তে পাতা পাতার সাইডটা পড়া শুরু হবে, পড়তে থাকবে, আস্তে আস্তে পাতাটা ঝরে যাবে। মানে এটা কিভাবে হচ্ছে সেটা বলে দিচ্ছি। চারা গাছ ওরা শিশু, 2 মাস 3 মাস 4 মাস 6 মাস বয়স, এই শিশুর সঙ্গে শিশুর মতন আচরণ করতে হবে। নমস্কার, বন্ধুদের উদ্দেশ্যে আমি গাছ বসানোর সম্পর্কে কিছু বলবো। যারা গাছ বসিয়ে মেরে ফেলছে, মরে যাচ্ছে, মেরে ফেলছে মানে কি, ইচ্ছাকৃত মারছে না, মরে মরে যাচ্ছে। আসলে যেটা আমি বারবার বোঝাতে চেয়েছি, গাছ বসিয়ে কোনো খাবার নেই, কোনো খাবার না। যে কোনো মাটি, সেটা লাল মাটি হোক, সেটা বালি মাটি হোক, সেটা লাল বালি হোক, সাদা বালি হোক, সেটা সুরকি হোক, ঘ্যাস হোক, যাই হোক, প্রতিটা জিনিসই গাছে খাবার আছে। মাটি হচ্ছে মা, গাছপালা হচ্ছে সন্তান, মায়ের কাছে কম বেশি খাবার থাকে, জলের অপর নাম হচ্ছে জীবন। গাছ বসিয়ে যে প্রসঙ্গে আমি বারবারই একটা কথা বলতে চেয়েছি, যে যে গাছগুলো নার্সারি থেকে, যে কোনো নার্সারি থেকে বন্ধুরা নিয়ে যাচ্ছে, গাছের দোষ দিলে হবে না। মরে যাওয়ার ব্যাপারটা গাছের দোষ দিলে হবে না। একটা বুনো গাছ দেখছে, সেই নার্সারি বন্ধু সে ঠকাচ্ছে কাস্টমারকে, চাচ্ছে একটা দিয়ে দিচ্ছে একটা, বিষয় ওঠা না, গাছটা তো মরবে না। এই গাছ মরে যাওয়ার পিছনে শুধু খাবার দিয়ে মেরে ফেলছে। গাছে গাছ বসিয়ে গাছে সবার আগে দিতে হবে রুট, মানে রুট মানে হচ্ছে শিকড়। গাছের যত পুরানো রুট থেকে নতুন রুট ছাড়ে, ওই নতুন রুটে খাবার খায়। রুট যত ছাড়ে সেই গাছটা তত ডেভেলপ হয়। গাছ বসিয়ে সবার আগে ভাবতে হবে রুটের কথা, কোনো খাবার না। জল দিতে হবে, অতিরিক্ত জল দিয়ে ফাঙ্গাস ধরালে হবে না, শিকড়ে পচন ধরালে হবে না। জল দিতে হবে, কিন্তু জলটা অতিরিক্ত দেওয়া যাবে না। মাটি যারা বড় ড্রামে ড্রামে বসাচ্ছে, একদিন জল দিলে আর 5 দিন দিতে হবে না, বেশি জল দিলে পচন ধরবে শিকড়। জল দিতে হবে কেন? বড় ড্রামে আমি, তুমি তো আমার পেছনে গেছো, আমি বসিয়েছি, আমার একটা গাছ মরছে না, তো গাছ মরবে কেন? যদি এবার মাটিটা শুকায় নিয়ে আমি যদি সকাল বিকাল জল ঢেলে যাই, গাছটা মরবে, কাদা হয়ে যাবে। এ তো ধান না, কাদায় ধান লাগিয়েছি। এ ফ্রুটের গাছ, চারা গাছ, গোড়ায় যদি বেশি জল জমে যায় সে গাছটা মারা যাবে। গাছ বসিয়ে সবার আগে রুট দিতে হবে। রুট বারবার বলছি, রুট হরমোন অর্থাৎ হিউমিক অ্যাসিড। যারা রুট হরমোন কিনছে অনেকেই, সে রুট হরমোনটা রুট হরমোন বলে দিচ্ছে, কিন্তু রুট হরমোন না, কাটিং এইট, একটা সাদা পাউডার, কাটিং এইট একটা সাদা পাউডার, ওতে শুধু বোরিক পাউডার আছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, ওটা রুট হরমোন না। 99% হিউমিক অ্যাসিড না থাকলে সেটা রুট হরমোন না। অর্থাৎ গাছ বসিয়ে লিকুইড রুট হরমোনও পাওয়া যায়, সেটা দেওয়া একটা খুব ক্রিটিক্যাল, একটা কর, আঙুলের একটা কর ভিজিয়ে নিয়ে সেটা ধুয়ে দিলে হয়ে যায়, সেটা দেওয়াটা খুব ক্রিটিক্যাল, আর লিকুইডটা পাওয়া যায় না। তবু দাদাকে বলবো একবার রুট হরমোনের নামটা বলতে। আমি রয়্যাল স্টার ব্যবহার করি, বহু বন্ধুদের দিচ্ছি, এরা জানে, আমি রুট হরমোনটা রাখি, যার প্রয়োজন হয় সে চায়, এমনি আমি যেচে কাউকে নিতে বলি না, আমি রুট হরমোন আর কম্পোস্টটা। আমি যেমন বললে এটা বলছি যে রুট হরমোন আর কম্পোস্টটা, কম্পোস্টটা বেশি দরকার। কম্পোস্ট এটা না হলে, যারা ছাদে গাছ বসাচ্ছে শুধু মাটি দিয়ে বসালে ওটা খুব হার্ডি হয়ে যাবে, খুব শক্ত হয়ে যাবে। সকালে জল দিলে 10টার সময় দেখা যাচ্ছে যে গাছটা ঢলা শুরু হয়ে যাচ্ছে। যদি ওটা কম্পোস্ট মেশানো থাকে বা কাঠের গুঁড়ো মেশানো থাকে, কম্পোস্ট দরকার নেই, কাঠের গুঁড়ো মেশানো হোক। কাঠের গুঁড়ো একটা বড় মাছ যেমন ছোট মাছকে আহার হিসাবে ব্যবহার করে, ঠিক গাছের গুঁড়ো গাছ ভালো খায়। কাঠের গুঁড়ো দিতে হবে একটু পুরানো গুঁড়ো। ছাদে যারা করছেন, 1 কোট মাটি দিয়ে করলে সে গাছ কিন্তু বেশি দিন ভালো থাকবে না, 1 কোট মাটি দেওয়া যাবে না, মিশাতেই হবে, কম্পোস্ট জৈব এগুলো মিশাতেই হবে। কিন্তু এর মধ্যে আম আছে, লিচু আছে, এইগুলো যদি কোনো অসাধু ব্যবসায়ী যদি ভার্মি কম্পোস্ট দিল, তার মধ্যে গোবর থাকলো, আর সে যদি ওই ভার্মি দিয়ে বসালো,
তাহলে ওটা ভার্মি শব্দের অর্থ হচ্ছে সবুজ অংশ পচা, সেটা শ্যাওলা হোক, কলা গাছ হোক, যে কোনো জিনিস, আর কেঁচোর শাক। কিন্তু আমি যদি ওটা থাকার কথা সবুজ অংশ পচা আর কেঁচোর শাক, ওর মধ্যে যদি আমি গোবর মিশিয়ে দিই, তাহলে আম গাছ বসালে মরবে, মরবে কি না? হ্যাঁ, আমি বলছি যে কোনো খোল, আর যে কোনো খোল বা গোবর, এটা যদি দেয়া হয় আম গাছে, লিচু গাছে, চারা গাছে, সে গাছ মারা যাবে। আস্তে আস্তে পাতা, পাতার সাইডটা পোড়া শুরু হবে, পুড়তে থাকবে, আস্তে আস্তে পাতাটা ঝরে যাবে। মানে এটা কিভাবে হচ্ছে সেটা বলে দিচ্ছি। যারা গোবর দিচ্ছে, গোবরটা গাছের খুব ভিটামিনযুক্ত খাবার, চারা গাছ নিতে পারে না। বা অনেক বন্ধুরা মাটি করছে, আমি বলবো এইভাবে মাটি করবেন না। এটা আমাদের মতো নার্সারি বন্ধু বা কিছু ইউটিউবার এরা ভুল ভ্রান্তি করছে। এরা মানে মাটি তৈরি করছে, সুপার ফসফেট দিচ্ছে, পটাশ দিচ্ছে, যত রকম রাসায়নিক সার আছে এগুলো দেওয়া দিচ্ছে, প্লাস গোবর দিচ্ছে, খোল দিচ্ছে। এত ভিটামিনযুক্ত খাবারে একটা চারা গাছ বসালে চারাটা কী হবে তুমি বলো? আমি বলবো না। যে প্রসঙ্গে আমি এক কথাই বলেছি, একটা 3 মাস বা 6 মাসের শিশুকে যদি মাংসের জুস করে খাইয়ে দেয়া হয়, শিশুটি ভালো থাকবে? অসম্ভব, থাকতে পারে না। ঠিক ওই রকম চারা গাছ, ওরা শিশু, 2 মাস, 3 মাস, 4 মাস, 6 মাস বয়স, এই শিশুর সঙ্গে শিশুর মতন আচরণ করতে হবে। এইবার গাছটা একটু ডেভেলপ হলে, গাছের রুটটা বেশি বিস্তার হলে অটোমেটিক ডেভেলপ হবে, অটোমেটিক ফল চলে আসবে। সবার আগে যে বন্ধুরা গাছ বসাচ্ছে, এদের এই বারবার বলছি রুটের দিকে ধ্যান দিতে হবে। গোবরটা দেওয়া যাবে না, কোনো রকম খোল দেওয়া যাবে না, খোল না দিয়ে বলে ওই জায়গাটায়। মা আমি বলছি যে পুরো গাছটা সেটেল হয়ে গেলে প্রয়োজনে এই লিচু গাছ বা আম গাছ, যে কোনো আম গাছ, 15-15 সুফলা, যে কোনো দানা সার, এ হজম করতে পারছে, এ খেতে পাচ্ছে, কিন্তু গোবর খেতে পাচ্ছে, গোবর খেতে পাচ্ছে না। গোবর দিলেই সমস্যা হচ্ছে বা খোল দিলেই সমস্যা হচ্ছে, মানে 1 বছরের পুরানো গাছও খোল দিলে মরছে। এবার গাছটা বাধ্যতামূলক, এটা মানুষকে বসাতে হবে, তার প্রচেষ্টাটা আমি প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছি। কম্পোস্টার দাম 250 টাকা করেছি, এই যে মিক্সচারটার দাম 350 টাকা করেছি। আমার ব্যক্তিগত চিন্তাভাবনার থেকে যে শহরতলিতে মাটি কোথায়, মাটি নেই তো, মাটির মূল্যটা আমার মনে হয় সব থেকে বেশি, যে মাটিটা পাওয়া যায় ভালো না, ইট পাথর মেশানো, যার জন্যেই এই কম্পোস্ট জৈব এগুলোর খুব প্রয়োজন। কিন্তু কিছু কিছু গাছ জৈব অর্থাৎ গোবর থাকবে, অনেকের অনেক গাছ, এদের এনার্জি লস হচ্ছে। শুধু মাটিতে বসা কিভাবে, যারা আমার থেকে গাছ নিতে পারছে না, কোনো সমস্যা নেই, আমি গাইডলাইন দেব তার গাছ যাতে না মরে। এইবার গা এটা কিভাবে এফেক্টটা হচ্ছে, গাছটা কেউ গুটে কিনেছে, সে গুটেটার বয়স 3 মাস, 6 মাস, 8 মাস কি 1 বছর, কেউ গোবর কালেকশন করেছে, সেই গোবরটা শুকিয়েছে 6 মাস ধরে, একদম কাট কাট হয়ে গেছে, কালো হয়ে গেছে 6 মাসে। এবার সে মনে করছে কোনো কিছু হবে না, এই গুঠে বা গোবর এইভাবে কালেকশন করে এরা গুঁড়ো করছে, গুঁড়ো করে মাটির সঙ্গে পাঞ্চ করছে, করে এবার গাছ বসাচ্ছে। এবার গাছ বসালে কি হচ্ছে, গাছটা নিয়ে যাচ্ছে নার্সারি থেকে ভালো, গাছটা কদিন রেখে দিচ্ছে ভালো, গাছটা টবে বসাচ্ছে ভালো, বসানোর পরে যখন জল দিচ্ছে, গাছ বসিয়ে তো জল দিতেই হবে, যখন জল দিচ্ছে ওই গুঠে বা গোবর সেটা গোবরে রূপান্তরিত হচ্ছে। গোবরটা দেয়া যাবে অনেক গাছে, কিন্তু সেটা খোলের মতন হয়ে যাবে, জলের মধ্যে চুবিয়ে রাখলেও খোল থাকবে, গোবরে রূপান্তরিত হবে না। কিন্তু ওই গুঠে বা গোবর যেটা শুকিয়ে গাছের সঙ্গে মেশানো হচ্ছে, সেটা গাছ বসানোর পরে যেই জল দিচ্ছে ওটা গোবরে রূপান্তরিত হচ্ছে। এবার গোবরে রূপান্তরিত হওয়ার পরে গাছটা বসানো হয়েছে, ওর পুরনো শিকড় থেকে নতুন রুট বেরিয়েছে, এই নতুন রুটটা খাবারের সন্ধান করতে শুরু করেছে।
হ্যাঁ, এ যখন ওই গোবরের অংশে গেছে এই শিকড়টা, সাদা জাল শিকড়, ও খেতে পারেনি, ওই শিকড় থেকে ফাঙ্গাস লেগেছে। এই ফাঙ্গাসটা কোনো ওষুধে বনবন্ধুরা সারাতে পারছে না, এটা মাটির নিচেই ফাঙ্গাস লেগেছে। এইবার এর সিমটম হচ্ছে গাছের পাতাটা সাইড থেকে পুড়ে যাচ্ছে, প্রথমে অল্প পুড়ছে, তারপরে অতিরিক্ত পুড়ছে, তারপরে পাতাটা পড়ে যাচ্ছে, তারপরে আস্তে আস্তে গাছটা মরে যাচ্ছে। বারবার বলছি গাছ বসিয়ে কোনো খাবার না, মানুষ যেমন খেয়ে মরে গাছপালাকে খাইয়ে মেরে ফেলে দিচ্ছে। গাছ বসানোটা বাধ্যতামূলক, গাছের সম্পর্কে আমি অনেক বলেছি আরও বলছি, গাছ বসাতেই হবে, গাছই মানুষকে সুস্থ জীবন দিতে পারে আর ফল মানুষকে ভালো রাখতে পারে।